দিল্লি আরব আমিরাতে খোঁজ নিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে দিল্লি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, নিশ্চিত হওয়া যায়নি আরব আমিরাত থেকেও। তৌহিদ হোসেন জানান, ভারতীয় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে বাংলাদেশ দূতাবাস, তবে মামলার আইনগত প্রক্রিয়ায় আদালতের নির্দেশনা পেলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তৌহিদ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে 20,000 বাংলাদেশকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে।